বিসমিল্লাহির রহমানুর রহিম আরম্ভ করতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামে আল্লাহর যেই নবী পেগম্বর আছে এবং আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম রেখে যিনি আমার দয়াল মুর্শিদ হযরত খাজা আব্দুর রহিম তিশতি বাবার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে দয়াল বাবা গনি সার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে আমি শুরু করছি আজকে যার সাথে আমার এই গান বিসিডি ক্যাসেট বাংলাদেশেই নয় বাংলাদেশের বাহিরেও যার সুনাম ছড়িয়ে আছে এক নামে সবাই যাকে চিনে বাউল সাধক বাউল গানের গুরু ওস্তাদ কবি আবুল সরকার সাহেব যিনি সবার গুরু আমাদের জন্য তাই এই আবুল সরকার সাহেবের সাথে যে আমি গান গাবো সে ক্ষমতা আমার নাই যদি আল্লাহ পাক আমাকে সাহায্য করে আর আপনারা সবাই দোয়া করেন তাই আজকে যে ক্যাসেটটি আমরা উপহার দিতে যাচ্ছি আশেক এবং মাশেক আজকের এই পালা গানের নাম হলো আশেক এবং মাশেক আমি অদম শফিক সরকার আজকে গান পরিবেশন করব আশেকের ভূমিকায় আর আমার যে মুরব্বী শ্রদ্ধেয় ব্যক্তি জনাব আবুল সরকার সাহেব মাশেকের ভূমিকায় উনি গান রাখবেন আর এই ক্যাসেটটি এই প্রযোজনা ও পরিবেশনায় তামান্না সুরভবন পাটুয়াটুলি মন কমপ্লেক্স তৃতীয় তলা ও প্রযোজক আলাউদ্দিন খলজয়ী ও বেলাল উদ্দিন বিল্লাল ভাই সাহেব তার প্রতি আমার সালাম রেখে সবার দোয়া কামনা করে আমি শুরু করছি আসসালামু আলাইকুম ভবে আশেক আমি মাশুক তুমি রয়া চকু তাই তোমার বিরহের আগুন চলছে গলি যাই ভবে আশেক আমি মাশুক তুমি রয়া চকু তাই তোমার বিরহের আগুন চলছে গলি যাই ভবে আশেক আমি জরে চোখের পানি জরে চোখের পানি দিন রজনী সদা সর্বদাই তোমার বিরহের আগুন জ্বলছে গলি যাই ববে আশেক আমি মাশুক তুমি রয়া চকু তাই তোমার বিরহের আগুন জ্বলছে গলি যাই ববে আশেক আমি তোমার ডাক শুনিয়া অস্ত্র নিয়া যুদ্ধ করতে যাই যুদ্ধের মাঝে গিয়া বেটাই শহীদ হইয়া যাই ববে আশেক আমি মাশুক তুমি রয়া চকু তাই তোমার বিরহের আগুন জ্বলছে গলি যাই ববে আশেক আমি
সাফারি গানের মধ্যে আপনারা শুনতে পাবেন মদিনারি কামলে ওয়ালা নবী মোস্তফাই তোমার প্রেমে জীবন দিল নামে হানজা ভাই এই হানজালা ছিল আমার নবীর আশেক আর আমার নবী হইলেন মাশেক একদিন আমার নবীজি যুদ্ধের ময়দানে গিয়া উনি হায়দারি হাক দিয়া যখন ডাক দিয়েছিলেন হে হানজালা তুমি কোথায় তুমি তাড়াতাড়ি আসো এবার ওই হানজালা ছিল স্ত্রী সহবাসে লিপ্ত তখন উনি সহবাস ফেলে দিয়া স্ত্রীকে বলে বিবি গো তুমি আমার যুদ্ধের পোশাক পরায় দাও আমার যুদ্ধের অস্ত্রগুলি আমাকে দাও আমাকে সাজিয়ে দাও আমাকে ডাকছে আমার নবী বিবি কই কই কোথায় আমি তো ডাক শুনি না তখন হানজালাকে ধমক দিয়ে বললেন বিবি গো আমি আমার মাসুকের ডাক শুনি তুমি শোনো না তুমি কেমন আশেকের রাসূল আমি তো আমার মাসুকের ডাক শুনি তুমি শোনো না তুমি কেমন আশেক আমার নবীর জন্য তাই ওই হানজালা ওই সাথে সাথে যুদ্ধের পোশাক পরে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে গিয়া ওই হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হইয়া যায় এবার দেখেন তো বাবাজি আমরা আশেকরা আপনাদের জন্য কি করতে পারি মাসুকের জন্য আমরা জীবনটা কোরবানি দিয়ে দেই আমরা জীবনের মায়া করি না তাই এবার আমি প্রশ্ন করব ওনার কাছে প্রশ্ন না আমি জানতে চাই আশেক এবং মাশেক আশেক কাহাকে বলে মাশেক কাহাকে বলে আশেক মাশেকের উৎপত্তি এটা কোন দিন হইতে বা এটার আশেক মাশেকের জন্মস্থানটা কোথায় কার মাধ্যম থেকে কার মাধ্যম হইতে আশেক মাশেকটা আমরা পেয়েছি আশেক শব্দের অর্থ কি মাশেক শব্দের অর্থ কি এই আমার একটি কথা আপনার কাছে বাবাজি আমি জানতে চাই অদম শফিক সরকার গাইতে আসি তোমার গুণগান সাফায়ত করিও তুমি হাসরের ময়দান শফিক সরকার গাইতে আসি তোমার গুণগান সাফায়ত করিও তুমি হাসরের ময়দান তুমি নূর নবী তুমি নূর নবী তুমি নূর নবী দেলের ছবি যার তুলনা নাই তোমার নামে দুরুদ পরে আপে মালিক সাহেব ববে আসে আমি ববে আসে আমি মাসুক তুমি লয়া চকু দাই তোমার বিরহের আগুন জবে করি যাই ববে আসে আমি মাসুক তুমি তোমার বিরহের আগুন জ্বলে গলি যাই ববে আসে আমি মাসুক তুমি রয়াস কোথায় তোমার বিরহের আগুন জ্বলে গলি যাই ববে আসে আমি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় এবং পরম দয়ালু আল্লাহ পাকের নাম স্মরণ করে আরম্ভ করছি আপনাদের দোয়ার সঙ্গে নিয়ে আমি আবুল সরকার ফতুল্লাহ নারায়ণগঞ্জ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আজকে আমি এই প্রথম গান করি 30-35 বছর আগে থেকেই কিন্তু এই প্রথম এই পাল্লাটি 2012 সাল মনে হয় চলছে অক্টোবর এই পাল্লাটি এই প্রথম করলাম বা আল্লাপাক করাচ্ছে আপনাদের শোনার আমন্ত্রণ রেখে সকলের মঙ্গল কামনা করে এই গানগুলো যিনি উপহার দিচ্ছেন প্রযোজনা ও পরিবেশনায় তামান্না সুর ভুবন পটুয়াটুলি ঢাকা মুন কমপ্লেক্স তৃতীয় তলা এটার প্রযোজক এই গানগুলো প্রযোজক জনাব আলাউদ্দিন খিলজি সাহেব ও বিলালউদ্দিন
মিল্লাল সাহেব, তাদের প্রতি সালাম রেখে আমার সাথে যিনি আজকে পাল্লা গান করছেন, একটু আগে করলেন, আপনারা শুনলেন, প্রথমেই ধন্যবাদ দিচ্ছি তাকে যে এত সুন্দর করে মাশুকের সঙ্গে আশেকের পাল্লা গান আর কেউ গাইছে কিনা, করছে কিনা, হয়েছে কিনা আমার জানা নেই। সেই শফিক সরকার সাহেব, যার ওস্তাদ ছিলেন ফারুক সরকার, তিনি এখন দুনিয়ায় নাই, তিনি আমার ছোট ভাই ছিলেন, তার সঙ্গে অনেক গান করেছি। ফারুক সরকারের বাবা ছিলেন জীবন সরকার, কারী জীবন সরকার, তিনিও নাই দুনিয়ায়। ভালো জায়গা থেকেই এসেছে বলেই আমার মনে হয় এতটুক ভালো লেগেছে। আমার জানা মতে আমি জীবনকারী সাহেবের সঙ্গে বহুত পাল্লা করেছি, গণাবাছি নেই। ভালো গায়ক ছিলেন, বড় গায়ক ছিলেন, ফারুক সরকারও নাম করেছিলেন। সেখান থেকে শফিক সরকার এসেছে, আপনারা সবাই দোয়া করবেন শফিক সরকারকেও আমাকেও। যারা আছেন সবার প্রতি সালাম রেখে আরম্ভ করছি, আগে বলেছি এখনো বললাম, আজকের গানের পালা আশেক এবং মাশেক। প্রযোজকের পক্ষ থেকে এসেছে আমাকে মাশেক আর শফিক সরকার বাবাজিকে দিয়েছেন আশেকের পালা, তিনি গান করেছেন এবং প্রশ্নও রেখেছেন। এর মধ্যে একটি কথাও বলে গেছেন, তিনি একটি কথা বুঝিতে চেয়েছিলেন, বলেছিলেন প্রকাশ করে যে আমি গানের বা গুরু বা এরকম একটা কিছু, আসলে আসল গুরু সব চলে গেছে, তখন নাই তো। গুরু ছিল রজত দেওয়ান সাহেব, গানের গুরু, জীবনকারী আলাপ খালেক দেওয়ান, মালিক দেওয়ান, মারফত আলী সাহেব, আর কত নাম বলার প্রয়োজন এখন আর নাই, আপনারা জানেন সবাই, তারাই ছিল গানের গুরু। তো আমি গুরু হবার উপযুক্ত হই নাই বাবা, তোমাদের সঙ্গে আল্লাপাক যদি কবুল করে নেয় আমাদেরকে ক্ষমা করে, আল্লাপাকের কাছেই ফরিয়াদি, আমার মরণের আগ মুহূর্ত পর্যন্ত আমরণ রইল। আমার আশেক শফিক বাবাজি তার গানের মধ্যে একটি কথা রেখেছেন, আশেক আমি মাশেক তুমি, এর মধ্যে একটা কথা রেখেছেন, তবে কেন পাই না তোমার সঙ্গে বাবাজি, এই কোথায় রয়েছে তাকে তুমি যে জানতে চেয়েছো তোমার গানের মধ্যে একটা কথা দিয়া, আমি বলবো তোমার মধ্যেই সে আছে, সবখানি যাচ্ছে। তবে আগে আশেক হতে হলে সেই ব্যক্তি দেখতে পাবে তার কাছে আসে। যেমন তোমার গানের ভিতরে একটি কথা বলেছ, হানজালা তার বিবিকে বলছে আমি আমার মাশুকের শব্দ শুনতে পাচ্ছি, আমাকে ডাকছে। আরে বাবা, হানজালা রইল তার স্ত্রী ঘরে, আর রাসুল রইল যুদ্ধের ময়দানে, রাসুল হানজালাকে ডাকে, এটা তার কানের মধ্যে শুনে। তাহলে ওই রকম কান যার আছে, ওই রকম চোখ যার আছে, ওই রকম নাক যার আছে, সেই ব্যক্তির কাছেই কাছে মাশুকই তার পাশে। আমাদের চার ইমামের মধ্যে এক ইমামের নাম হলো ইমাম হাম্বলি, ইমাম হাম্বলি জন্ম নিয়েছেন মদিনায়, অবস্থান করতেন তিনি মক্কায়, বড় নাম করা মাওলানা আলিম, তাকে মদিনাবাসীরা স্বাগতম জানাইয়া সেখানে নিয়ে গেলেন, আমাদের কিছু শুনান, আপনি আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন, আমাদের কিছু শুনান হাদিস কোরআনের কথা, আপনি বড় একজন ইমাম। হাম্বলি সাহেব দাওয়াত কবুল করে গেছেন, সন্ধ্যাবেলা বলতেছেন আমি চলে যাব। মদিনাবাসী বলছে যে আপনি যদি চলে যান তাহলে আমাদের পিপাসা মিটল না, অসম্পূর্ণ রয়ে গেল আশা, আরেকটা দিন থাকেন, বড় ভালো লাগে আপনার কথা শুনতে। কথা শুনে আবার পরের দিন রইলেন, পরের দিন থাকার পর আবার যাওয়ার কথা বললেন, আবার মদিনাবাসীরা বললেন না আরেকদিন থাকেন, রইলেন তাদের কথা অনুসারে। তারপরের দিন আবার তিন দিনের দিন আবার থাকার পর আবার যখন রওনা দেওয়ার কথা বললেন, তখন আবার মদিনাবাসীরা আবার ওই একই কথা বললেন, আপনি আরো থাকেন। ইমাম হাম্বলি বলে তিন দিন কষ্ট পেয়েছে, একে একে তিন দিন কষ্ট পেয়েছে।
আর কষ্ট দিও না। মদিনাবাসী বলছে আপনাকে খাওয়াই, খাবার বেলা খাবার দিই, থাকার জায়গার ব্যবস্থা করে দিই, তারপর কষ্টটা পাইলেন কিসে? আপনি কষ্টটা কিসে পাইলেন? তখন ইমাম হম্বলি বলে, দেখো রে কষ্টটা কিসে পাইছি, একে সোজা করে যদি বলি, তিন দিন ধরে পায়খানা প্রস্রাব করি না, বন্ধ হয়ে গেছে, কষ্ট পাইতেছে। মদিনাবাসী বললেন, মদিনার মধ্যে তো পায়খানা প্রস্রাবখানা আছে, তা করেন না কেন? ইমাম হাম্বলি বলে, তোমরা তো বলছো পায়খানা প্রস্রাবখানা আছে, করি না কেন, কিন্তু তোমরা জানো না আমি পায়খানা প্রস্রাবের জন্য কোথায় যাব, যেখানেই আগাই সেখানেই আমার নাকের মধ্যে এসে লাগায় আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গন্ধ, তাই তার গন্ধ যেখানে পাই সেখানে আমি পায়খানা প্রস্রাব কি করে করি। সেই রকম যদি আশেক হওয়া যায় তাহলে তার নাকে থাকে, কানে থাকে, চোখে থাকে, মুখে থাকে, অন্তরে থাকে, সব জায়গায় আছে। আমার বাবাজি আমাকে কঠিন করে দুটি প্রশ্ন রেখেছে, আশেক ও মাশেক শব্দের অর্থ কি, আশেক মাশেকের উৎপত্তি কোথা থেকে? আমি একটি গানের মাধ্যমে তার কিঞ্চিত বর্ণন দেওয়ার পরে সংক্ষেপে দিয়ে একটি কথা বলার চেষ্টা করব। খেলছে আল্লাহ রাসূলুল্লাহ, খেলছে আল্লাহ রাসূলুল্লাহ, আসে কোমান সুখের খেলা, আসে কোমান সুখের খেলা, শব্দের বাংলা যদি সাধারণভাবে করি তাহলে আকাঙ্ক্ষা পূর্ণকারী, অর্থাৎ পানি যে পিপাসা মিঠায়, এটা পানি পিপাসা মিঠায়, তাই পিপাসি পানির কাছে যান, তাহলে মিঠে লোকের পিপাসা পানিতে মিঠাই, তাই আল্লাহ হলো আকাঙ্ক্ষা পূর্ণকারী, মাসুক হলো আকাঙ্ক্ষা পূর্ণকারী, আর আশেক হলো আকাঙ্ক্ষাকারী। এর উৎপত্তি বড় মারাত্মক জায়গায় বাবা প্রশ্ন করে ফেলেছ, তুমি গান যেখানে ছিলে সেটাই এক দেশ ছিল, কিন্তু প্রশ্নটা যেখানে সেটা আরেক দেশের কথা। যেমন এই জন্য আমার এই গানের অন্তরের মধ্যে এসেছে, সৃষ্টিতে আশেক হইয়া নবী কার নূর পায়দা কিয়া, পড়িল নূর সেজদা দিয়া বলে শুধু আল্লাহ আল্লাহ। এখানেই একটি তত্ত্ব, আল্লাহ পাক বলেছেন হাদিস কুরসির মধ্যে, কুনতু কঞ্জন মাখিয়ান ফা বক অনওয়া ফা ফাকলাক খালাকতুল খালাক ইরফা, আমি গুপ্ত রত্ন স্বরূপ ওহাদাতের বাগানে ছিলাম, তাই প্রেম আবেশে আশেক হইয়া সৃষ্টি করার আকাঙ্ক্ষা তার জাগলো, এই যে আকাঙ্ক্ষা জাগলো এইটাই মাসুক আশেক হয়ে গেল, সৃষ্টি করলো তার চেহারা মোবারক নূর দ্বারা, কি চয়দা করলো নবিকা নূর পায়দা কিয়া,
আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে পয়দা করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? রাসূল বলে, আওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আনাস বলে, তারপর নূর সেজদা তো রইল। আমাদের গায়কদের মধ্যে অন্যান্য কথাবার্তা আছে, কিন্তু আমি অন্য কথার মধ্যে যাব না, যেটা সুন্দর সেটার মধ্যে যাচ্ছি। নূর সেজদা রইল। আনাস বলে, তারপর দশ বছর চলে গেল। ভাবনা ছিল কে আমাকে পয়দা করলো, ওই একটাই উদ্দেশ্য যে আমাকে পয়দা করলো সে আমার চেয়ে বড়, সে আমার স্রষ্টা, আমি তার সৃষ্টি। আল্লাহ পাক 10,000 বছর পর রাসূল বলতেছে আনাসের কাছে, 10,000 বছর পর এসে প্রশ্ন করল, কি প্রশ্ন করল? আমি কে? নূরকে প্রশ্ন করল। নূর এই কথা শুনে সেজদার মধ্যে তিনি শুনতে পাইলেন, আমি কে? এই প্রশ্ন করল কে? যিনি এই প্রশ্ন করেছে তিনি সে। অতএব কারণেই তার মুখ দিয়ে বাইর হলো কালুবালা, যার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, যার সোজা অর্থ আল্লাহ, এই আল্লাহ আল্লাহ। মোহাম্মদ মুস্তাফা সাল্লামের কথায় আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন, আমার সৃষ্টি সার্থক হয়েছে, প্রেমের সার্থকতা এসেছে, সে আমাকে প্রভু বলে স্বীকার করেছে, আল্লাহ বলে স্বীকার করেছে, আমি সন্তুষ্ট হয়ে বললাম। তুমি যখন বললে আমাকে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আশেক মাসিকের খেলা সেখান থেকে আরম্ভ হয়ে গেল। আরো সেতে উদয় তারা তারা শফিক সরকার সাহেবকে আপনারা সবাই দোয়া করেন, আমি অন্তর থেকে দোয়া করি, ভালোবাসি। আমি তার সঙ্গে পাল্লা গান করেছি, ঢাকা করেছি, বাসাবো করেছি, তাতে সেদিনই আমি জেনে গেছি খুব ভালো গায়ক। আপনারা যদি হাদিস করিমের সহি কথা শুনতে চান, তো যারে তার যেখান থেকে সেখান থেকে বায়না করে গেলি না, আজকাল পীর বাইরে শুধু একদলের বাইরে শুধু একদল কটা মাইয়া মিয়া নিয়া কারে দিয়ে কটা মানুষ বেশি হয় তাহলে মনে করে পিড়ে আমার নাম বাড়লো, মানুষ বেশি হলে নাম বাড়ে। আসলে হাদিস কোরআনের দিকে মানুষের মন কম, সহি কথার দিকে মানুষের মন কম। যদি সহি কথা শুনতে চান তাহলে শফিক সরকারকে আপনারা নিতে পারবেন, বায়না করে নেবেন। আছি আর কয়দিন, আল্লাহ শফিক সরকারের মতো ও হাদিস কোরআনের লোক পৃথিবীর মধ্যে মানুষের কাছে হাদিস কোরআন প্রচার করার জন্য তাদেরকে আয়ু বৃদ্ধি করে দেয়, আর আমাদের জন্য দোয়া করেন। আছি, চলে যাবো, সময় নাই রেসে। বাবাজির কাছে আমার প্রশ্ন, আচ্ছা বাবাজি বললো তো কারো করি নাই প্রশ্ন, একটা নতুন প্রশ্ন করি। এই পৃথিবীর মধ্যে এমন একজন আশেক ছিল, সে আকাশের দিকে তারাই একটা তাকায় একটা দৃশ্য দেখেছিল। দৃশ্যটি দেখার পরে তিনি একটি কর্ম না করার পরিপ্রেক্ষিতে, দৃশ্যটি দেখার পর একটি কর্ম না করার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক তাকে একটি পুরস্কার দিয়েছিল। আমার প্রশ্ন, সেই আশিকটিকে আকাশে দেখেছিল কি, কর্মটা করার কথা ছিল কি, না করার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক তাকে কি পুরস্কার দিল, কেন দিল? মাহমুদ হতা মোহাম্মদ আশেক ওমান সুকের সনদ, মাহমুদ সুখের সনদ, আবুল সরকার কয়েদি সাদর, আবুল সরকার কয়েদি সাদর,
খোলা আছে ও মা সুকে খেলাই আসে ও মা সুকের খেলা ধন্যবাদ। আমি যে এই প্রশ্ন রেখেছিলাম অত্যন্ত সুন্দর করে যা চেয়েছিলাম তার চেয়ে আরো বেশি কিছু পেয়ে গেছি। বাবাজির কাছে আমি যা চেয়েছি তার চেয়ে আরো বেশি কিছু আমি পেয়ে গেছি। এবার উনি আমার কাছে প্রশ্ন রেখেছেন অত্যন্ত সুন্দর করে, এমন একজন আশেক রাত্রে বেলা তাহাজ্জুদ নামাজ পড়তে যখন তিনি ঘর হইতে বাহিরে গেলেন ওযু করতে, আর ওই মুহূর্তে উনি আকাশের দিকে তাকায় একটা দৃশ্য দেখলেন, ওই দৃশ্য দেখিয়ে একটা কাজ উনি না করাতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওনাকে একটা পুরস্কার দিয়েছিলেন। এখন উনি আমার কাছে প্রশ্ন রেখেছেন সেই পুরস্কারটা কি আর কোন কর্মটা না করাতে। তো যেহেতু আজকা আমার প্রতিপক্ষ শিল্পী ভালো, আমি শফিক সরকার, আমার উস্তাদ খন্দকার ফারুক সরকার সাহেব, আমার দাদা উস্তাদ জীবনকারী সাহেব, আমার উস্তাদ ফারুক সরকার এই দুনিয়ার মধ্যে নাই, আপনারা সবাই ওনার বিদাহী আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন, আমিও ওনার বিদাহী আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু বাবা যে আমার কাছে প্রশ্ন রেখেছেন সেই কাজটা কি বা সেই ব্যক্তিটা কি, সেই ব্যক্তি হলো আল্লাহর নবী হযরত বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহি। সেই বাইজিদ বস্তামি রাত্রের বেলা আকাশের দিকে তাকাইয়া দেখে আল্লাহ রহমতের দরজা গুলি প্রত্যেকটা দরজাই খোলা, আর ওই মুহূর্তে উনি ভাবতেছে যে হাই রে দুনিয়ার মানুষ, তোমরা এখন ঘুমায় রইছ, তোমরা যদি না ঘুমাইয়া আল্লাহর কাছে কিছু তোমরা কিছু চাইতা তাহলে তো আল্লাহ পাক তোমাদেরকে এখনই রহমত দিয়া পরিপূর্ণ করে দিত। যাক আল্লাহ মানুষে ঘুমাইলে ঘুমাইছে, আমি তো ঘুমাই নাই। আল্লাহ তাহলে মানুষের জন্য সবার পক্ষের থেকে আমি রহমত চাই। আবার মনে মনে কয় না যে মদিনার যে কামিওয়ালা নবী উনি না রহমতের নবী, নবী তো যথেষ্ট, আমি কেন যাবো আমার নবীর উপরে নবীর উপর দিয়ে মাতবরি করতে, না আমি এত বড় বেয়াদবি করতে পারব না, এটা আমি করব না। তখন সাথে সাথে আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া গাইবে একটা আওয়াজ দিয়ে বললেন, হে বাইজিদ, তুমি যেই রহমতের দরজা লাভ করেছ রে বাইজিদ, তুমি যদি আমার নবীকে যেইভাবে সম্মান দিয়েছ সেই সম্মানের পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ তোমার একটা পুরস্কার দিয়া দিলাম, তোমাকে সুলতানুল আরেফিন বানায়া দিলাম। হে বাইজিদ, তুমি আমার নবীকে সম্মান দেওয়াতে বেয়াদবি না করাতে তাই তোমাকে আমি একটা পুরস্কার দিলাম, সেই পুরস্কারটা কি সুলতানুল আরেফিন। এই ছিল বাবাজির প্রশ্নের জবাব। তাই আগে আমার আশিকের গানটা শেষ করি। এখন আমাদের এই সিডি কেসেট বাবাজি এমনও শিল্পী আছে আমার সাথে হারমোনিয়াম বাজাইছে, মন্দিরে বাজাইছে, এখন ওরা বায়না গায়। তো আশা করি যারা এখন গান করে আমাদের সাথে তারা কাজ করছে এই প্রশ্নের জবাব শুনবে, আশা করি তাদের জন্য খুবই একটা উপকারে আসতে পারে। তাই আমার গানটা শুনেন, আপনাকে এত ভালোবাসি আমি, মাসুককে এত ভালোবাসি তারপরে মাসুকে আমার কাঁধায় কেন, আমার অপরাধ কি আমি আপনাকে পাই না কেন, যাক দয়ালু আপনি কাঁধান কিন্তু আমার দুঃখ নাই, আপনি আমাকে ভুলবেন না, আমি যদি আপনি সাত পাতে আমার কাঁধান কাদায় আশা পাইলে দয়াল কাদাও যত মনে ধরে, কাদায় আশা পাইলে দয়াল কাদাও যত
যত কাঁদব তত সুখের আশা করব না রে ¡Gracias!
একটু জবাব দিবেন বাবাজি। এক হিসাবে আমি হইলাম, আমরা হইলাম আশেক, আর আমার নবীজি হইলেন মাশেক। আচ্ছা, সেই নবীজি নিজে মাসুক হইয়া উম্মতের জন্য দুইটা বা কিছু কর্ম করেছিলেন নিজে আশেক সাজিয়া। নবী নিজে মাসুক হইয়া উম্মতের জন্য দুইটা কাজ করেছিল নিজে আশেক হইয়া। মাসুক নিজে আশেক হয়ে যায়, তাহলে দেখেন তো আশেকের দরজা বড়, তাইলে আশেকের দরজা বড়। মাসুক নিজেও আশেকের কাজ করে, আশেকের কাজ করতে গিয়ে নিজেই আশেক হয়ে যায়। তাই আমার প্রশ্ন, সেই মাসুক যে দুইটা কাজ করবেন আশেকের জন্য, সেই দুইটা কাজ কি? কোন কাজের বিনিময় আমার নবীজি নিজেই মাসুক হইয়া নিজে আশেক হয়ে গেলেন? এই আমার প্রশ্ন রইল। আমার ভক্তি বিশ্বাস এই দেহ আমার শফিক সরকার বাবাজিকে আমি যে প্রশ্ন করেছি, আমি তো বহুত গায়কের সঙ্গে গান করেছি, আমার তো এটা গনে বলার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন মানে বলতে পারবো না, এটাই কথা আর কি, প্রয়োজন তো অন্য কথা। কিন্তু এমনি করে বাজির মোস্তামির এই প্রশ্নের জবাব বা এমনি করে প্রশ্ন হয়েছে বা এমনি করে উত্তর হয়েছে, আমার জানা মতে আর হয়েছে বলে আমি জানি না। আমি যখন জানি না তাহলে হয়ই নাই। ধন্যবাদ বাবাজিকে। বাবাজি এবার একটি গান করলেন কবি ইসমাইল সাহেবের, কাঁদে আর যদি সাত পাও যত খুশি তুমি আমারে কাঁদো, এরকমই আর কি। এর মধ্যে বাবাজি একটা কথা রাখলেন যে দয়াল, আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে আমাকে এত কাঁদাও কেন? আমরা যে সংক্ষেপে একটা কথা বলি, তো স্বর্ণকে পড়লে খাঁটি হয়, আরো খাঁটি হয়, যত পড়ে তত খাঁটি হয়। কিন্তু মানুষের বেলা কিন্তু এই পোড়া না, সবচেয়ে একটা বড় পোড়া আছে এই মনের পোড়া, অন্তরের পোড়া, প্রেমের পোড়া। এই পোড়ার একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণার দৃশ্যটা ভাবমান
সেই দৃশ্যটাই হলো চোখের পানি। এখানে মানুষ খাঁটি হয় ইসলামের মধ্যে আশেক মাশেকের মধ্যে বলে তিনি যত কাঁদবেন তত সেই মানুষটা পবিত্র হয়ে যাবে। এটা প্রেমের একটি পরীক্ষা, তুমি কত বড় খাঁটি প্রেমিক হয়েছ তার একটা পরীক্ষা মাসুক আশেকের থেকে নেয়। বাজি আমাদের এই রেকর্ডিংয়ের ব্যাপার, টেলিভিশনের ব্যাপার, এগুলো একটা সময়ের ব্যাপার, এই সময়ের মধ্যে সব কিছু বলা যায় না। আর তাড়াহুড়া করে বললেও সে মজা আসে না। হাসরের মাঠে যখন আল্লাহ বিচার করবে, এই বিচারের আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমি 7টি দুজক তৈরি করছি, দুজকগুলোকে টেনে নিয়ে আসো। 70,000 জিঞ্জির দিয়া, লোহার জিঞ্জির দিয়া দুজকগুলোকে যখন টেনে সামনে আনতে থাকবে, আল্লাহর কাছাকাছি আসার কাছাকাছি এসে গেছে, প্রায় একটু দূরে আছে, ঠিক এই মুহূর্তে কিতাবের মধ্যে লেখে সেই 7টি দুজক লোহার জিঞ্জির বা শিকলগুলো ছিন্ন করে পিছন দিকে যেদিক থেকে আনছিলেন সেই দিকে ব্যাক করে একটা দৌড় দিতে থাকবে, আর আল্লাহ পাক তখন একটা ধমক দিবে, হে দুজক থাম, আমার হুকুমে তোকে আনা হয়েছিল, কার হুকুমে পিছনের দিকে দৌড় দিলি? তখন দুজকের জবান খুলে যাবে, দুজক বলবে আল্লাহ কারো হুকুমে দৌড় দিইনি, ভয় পেয়ে দৌড় দিছি। ভয়? তুই দুজকের আবার কি ভয়? বল আল্লাহ আমি দুজকের কি ভয় না, ওই যে আপনার কাছাকাছি যখন যেতেছিলাম তখন দেখি একটা জায়গার মধ্যে কিছু পানির মতো দেখা গেল, ওই পানিটাকে আমি ভয় পেয়েছি, ওইখান থেকে যদি একটা ফোঁটা পানি আমার দুজকের মধ্যে এসে পড়ে তাহলে আমার 7টি দুজকের আগুন নিভিয়া যাবে। আল্লাহ বলছে এই জন্য দৌড় দিছ, শোনো তোমার কথা ঠিকই আছে, তোমার ভয়ও ঠিক আছে, এই পানিগুলো হলো দুনিয়ার মধ্যে আমার আশেকানদের বাণী, যারা আমাকে মহব্বত করে, যারা আখেরাতকে ভয় করে, দুজকের আগুনকে ভয় করে, আজ আমার নালকে ভয় করে, চোখের পানি ছেড়েছে, কাঁদছে তার গুনার জন্য, কাঁদছে আমাকে পাওয়ার জন্য, কাঁদছে তার চোখের থেকে যদি একটা ফোঁটা পানিও বাহির হয়ে থাকে আমি ওই পানিটাই তুলে রেখেছি, ওই পানির সঙ্গে এই পানি, এই পানি সেই পানি, এই পানির মধ্যে যার এক ফোঁটা চোখের পানি আছে তার জন্য আমি দুজকের আগুনকে হারাম করিয়া দিই। তো বাবা দেখো চোখের পানিতে তুমি খাঁটি হইবা, দুজক তোমার জন্য হারাম হয়ে যাবে। তুমি কবি ইসমাইল সাহেবের একটি গান গেয়েছ, আবার কবি ইসমাইল সাহেবের একটা গান দিয়ে তার জবাব নাও। ওরে পেলে সুজন মনের মতো, আশেকানরা প্রেমিকেরা গান টান দিচ্ছি, তারপরে মনে পড়ে গেল আমার বাবাজি আমাকে দুটো প্রশ্ন করেছে খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তার সৃষ্টির জন্য, আল্লাহ পাক মাশেক সৃষ্টি হলো আশেক, নবী তার উম্মতের জন্য মাশেক আর উম্মত হলো আশেক, যেমন আশেকে রব্বানি ওয়াস করো, ওই যে খানজালাল কথা একটু আগে বলা হয়েছে তাও আশেকের কথা, নবীর উম্মতেরা হলো নবীর আশেক, আল্লাহরও আশেক হতে পারে, এই জন্য বলা হয় আশেকে রাসূল আশেকের বাণী ওয়াস করুনি। প্রশ্ন করেছে নবী এমন দুটি কাজ করেছে যাতে নবী মাশেক হইয়া তিনি আশেক পরিচয় দিয়ে গেছে, সুবহানাল্লাহ। এটা তো এমনি করে বলতে পারবো না বাবা, সময়ের প্রয়োজনে। মদিনার মধ্যে একটি ঘটনা ঘটেছিল, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন পর্যন্ত খুঁজে পাইছিলেন না তার সাহাবীরা, তারা সব বেকুল হয়ে গেছিলেন, কোনো মুর্শেক কোনো কুরাইশ কোনো দুশ্মন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেললো কিনা জানি না, তালাশ করছে পায় না। এক পাহাড়ের কিনারে 3 দিন পরে এক পাহাড়ের পাদদেশে হযরত আবু বকর সিদ্দিক গিয়া এক রাখাল পাইলেন, দেখে তিনি মেষ বা উট চড়াইতেছে, তিনি গিয়া সেই রাখালকে প্রশ্ন করলেন তুমি কি সাদা পোশাকধারী অথবা নুরানি বর্ণ চেহারা, তার নাম মোহাম্মদ, তিনি আমাদের নবী, তুমি কি এমন একটা লোক দেখেছ এখানে তোমার কাছে জানা মতে, আমরা তাকে 3 দিন ধরে খুঁজছি পাচ্ছি না। ওই রাখাল বলল সে মোহাম্মদ নবী কিনা জানি না, তবে একটা কথা আমি তোমাকে বলতে পারি, আজকে 3 দিন যাবত আমার উট বা বেচারা কোনো ঘাস খায় না। এটার পরীক্ষা চালিয়ে দেখতে পেলাম এই পাহাড়ের চূড়ার মধ্যে এক ব্যক্তি সেজদা দিয়ে শুধু চিৎকার করতেছে,
আবু বকর সিদ্দিক দৌড়ে উপরে চলে গেলেন, সেখানে গিয়ে সেই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা অবস্থায় ইয়া উম্মতি বলতে শুনলেন। আর আল্লাহ পাক শুধু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি সেজদা উঠাও সেজদা উঠাও, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইয়া উম্মতি বলতে লাগলেন। তখন আল্লাহ পাক বললেন যাও রাসূল যান, আপনি ঘোষণা করে দেন আল্লাহ এবং রাসূলের উপর অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, যেই ব্যক্তি ঈমান আনলো আমি তাকে জান্নাতবাসী করিয়া দেব। এই একটি ঘটনা দিয়ে বলতে পারি। আরেকটি ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর যখন হযরত আলী তাকে কবরের মধ্যে নামাইলেন, সেখানেও তিন দিনের ব্যাপার। হযরত আলী তব্ধ হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন কবরে নামাইয়া, আর কবরের মধ্যে দাঁড়ানো ছিলেন। সেই হযরত আলী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ বেদনায় স্তব্ধ হওয়ার পর হঠাৎ করে তিন দিন পরে একটু চৈতন্য ভাব আসলো। রাসূলের মুখের কাপড়ের দিকে লক্ষ্য করে চেয়ে দেখে তার কাপড়ের কাপড়গুলো নড়ে, উচ্চাচা হচ্ছে, যেন ঠোঁট দুইটা দিয়ে কথা বলা হচ্ছে। তখন হযরত আলী চিন্তা করলো জিন্দা মানুষের ঠোঁট নড়তে পারে, রাসূল তো তিন দিন যাবতে কবরের মধ্যে শোয়া, তাহলে তিনি জিন্দা মানুষ না মৃত্যু মানুষের বুঝতে পারি না এ কী করতেছে। তাই তিনি সন্দেহজনকভাবে রাসূলের ওই কাফনের উপরে যে ঠোঁট নড়তে সেখানে তিনি তার একটা কান রেখে তিনি শুনতে পাইতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে শুয়াও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে আর বলে ইয়া হাবলি উম্মতি। আমার বিশ্বাস এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত সেই ইয়া হাবলি উম্মতি বলেই আশেকের পরিচয় দিতেছে, অর্থাৎ আমি যাকে ভালোবাসি যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি সে আমাকে যদি ভালোবাসে তাহলে সেখানে আশেক মাশেকের আর কোনো অভাব থাকবে না, আর কোনো দুঃখ থাকবে না, সেই কান্নারও একদিন সুখ আসবে, চোখের মধ্যে আর পানি থাকবে না, তার মুখের মধ্যে হাসি আসবে। সেটাকে মিলন বলা হয়, সেটাকে আলিঙ্গন বলা হয়, সেটাকে প্রেমালিঙ্গন বলা হয়। তোমার যে গানটি ছিল সেই গানটি ওই কবি ইসমাইল সাহেবের একটি গান দিয়ে আমি আগে জবাব দিই, তারপরে আমি আবার একটা প্রশ্ন রাখার চেষ্টা করব। ওরে প্রেম নিকেতন, ওরে নিশিতারা প্রেম নিকেতন, ওরে নিশ প্রেম নগরে প্রেমের ঘরবাদিস, মন্দ্রে প্রেম বরক ঠিন জিনিস প্রেম বরক ঠিন জিনিস, প্রেম নগরে প্রেমের ঘরবাদিস। প্রেম বরক
করে সুখে দিবেন করতে পারিস আছে তার নাম দিয়ে আমি আর গাবো, কিন্তু একটা প্রশ্ন আমি তোমাকে এবার আজগবি ভাবে না করে পারি না। আমি আজকে প্রথম প্রশ্ন করছি আজগবি, ওই এখন তো আজগবি, আজগবি মানে আমাদের সচরাচর এগুলো অনেকের কাছে নাই, এই জন্য বলি আজগবি আর কি। আসলে বাস্তব আছে, হাদিসই আছে, প্রয়োজন পড়লে তুমি হাদিস পারলেও বলে দিবা। আমার প্রশ্ন এবার থাকবে কোন এক আশেকের কাছে তার মাসুকের একটা নুমাল ছিল, এই নুমালটা ব্যবহার করার পরিপ্রেক্ষিতে বা কাছে রাখার পরিপ্রেক্ষিতে অনেক সময় ময়লা হইয়া যাইত। ময়লা হইলে মানুষ সাবান দিয়া সেই ময়লাকে পরিষ্কার করলে ইহা পরিষ্কার হয়, কিন্তু ওই আশেক সাবান ব্যবহার না করে আগুন দিয়া ওই নুমালকে পরিষ্কার করত। আমার প্রশ্ন, আগুন দিয়া কোন আশেক তার মাসুকের নাম কি সেই নুমালকে পরিষ্কার করত, সেই আগুনে পরিষ্কার করার মূল মন্ত্র বা ভাবটি কি ছিল, কেন পানি ছাড়া আগুনে পরিষ্কার করতে, এই আমার একটি প্রশ্ন রইল তোমার কাছে। আর শেষ অন্তরটি একটু গায়ে দেই শোনাও কবি ইসমাইল আকর। আমার যা প্রশ্ন ছিল সুন্দর করে জবাব দিয়েছেন। এবার আমার কাছে এমন এক প্রশ্ন করেছেন, আমি যতদিন যাবৎ স্টেজে বা মঞ্চে পালা গান করি আজ পর্যন্ত কোনো বয়াতি বা কোনো শিল্পী আমাকে এই প্রশ্ন করে নাই। বহুদিন যাবৎ আমি এই প্রশ্নটা হাদিস হইতে আমার ডায়ের মধ্যে আমি নোট করে রেখেছি, কিন্তু বাবাজি কেউ প্রশ্ন করে না, জবাবটা দেওয়া হয় নাই। আজকে যেহেতু বাবা যে আমাকে প্রশ্ন করেছে, আমি তাকে অন্তর থেকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ এমন কিছু কথা আছে বমতে মনে চায়, এমন কিছু বয়সের সাথে গান হয় ওরকমভাবে প্রশ্ন করে না, প্রশ্ন করতে পারলে জবাব দিত মনে চায় বা শান্তি আসে। যা হোক, এখন প্রশ্ন হলো, এমন একজন আশেক ছিলেন, ওই আশে কি করতেন, একটা রুমাল ছিল হাতের মধ্যে, এই রুমালটা কার রুমাল, কিসের রুমাল, রুমালের মধ্যে যদি ময়লা হয় সাবান ছোড়া দিয়ে ধুইয়া পরিষ্কার করতে হয়, কিন্তু ওই আশেক সাবান ছোড়া দিয়া
ওই রুমাল পরিষ্কার করতেন না, উনি কি করতেন, উনি গরম সোগার মধ্যে নিয়ে এটা ধরতেন, আগুনের মধ্যে ধরলি এই রুমালটা পরিষ্কার হয়ে যাইতেন। কারণ এই রুমালের মধ্যে ছিল যিনি দুজাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রহমতের নবী রহমতের হাতের স্পর্শ পেয়েছিলেন এই রুমালের মধ্যে। আর আমার নবীজি একদিন কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই রুমালটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহাকে দিয়েছিলেন, তাই আমার নবীজি রহমতের হাতের স্পর্শ পাওয়াতে এই রুমাল কখনো আগুনে পড়তে পারে না, পানিতে দিলে ভিজে না, তাই এটা ময়লা হইলে কি করতেন আনাস, ওই যদি বাড়ির মধ্যে কোনো মেহমান আসতেন হাত মুখ মোছার জন্য ওই রুমালটা আগুনের মধ্যে নিয়ে ধরতেন, আর রুমালটা পরিষ্কার হইয়া বাহির হইয়া আসতেন। এটাই ছিল আমার নবীর মাঝে যা, আশেক মাশেকের মাঝে যা। তো বাবাজি প্রশ্ন জবাব তো দিলাম, তো এবার আমিও একটা করি, আমারও মনে চায় গান গাওয়ার আগে, গান তো সারা জন্ম গাম হই যদি আল্লাহ গাওয়ায় কি কন, তাহলে এবার আমিও একটা প্রশ্ন করি বাবাজি, আপনি বলবেন আল্লাহ স্বয়ং নিজে হলো মাশুক আর আমার নবী হলো আল্লাহর জন্য আশেক, আল্লাহ নিজে মাশুক হইয়া আশেকের জন্য একটা কাজ করতেছে, কাজটা করতেছে এখনো করে এবং করতে থাকবে, আমার প্রশ্ন আল্লাহ নিজে মাশুক হইয়া আশেকের জন্য এমন কি ঠেকা, এমন কি দায় ভক্ত যার জন্য আল্লাহ নিজে আমার নবীর কাজ করতে হয়, আল্লাহ নিজে মাশুক হইয়া আশেকের কাজ করতেছে এবং এখনো করতেছে করবেও, সে কাজটা কি? আশা করি বাবাজি সুন্দর মতে জবাব দিবেন। এখন আমার একটা গান আসলো, আমি আশেক, আমি আকাঙ্ক্ষাকারী আর আপনি হইলেন পূর্ণকারী, আপনি আমার আশা পূর্ণ করবেন, তো যদি আপনি আমার আশা পূর্ণই করেন তো দয়াল গো আপনার কাছে আমার শেষ একটা দাবি, হে খাজা আব্দুর রহিম চিস্তিয়া, হে বাবা সাহাবি দয়াল, হে বাবা গুনিশা, আপনাদের দরবারে আমার শেষ একটা আরজি, আমি যেন মরার পরে আমি মরিয়ার জন্য আমি আপনাদেরকে পাই, আমি মরার পরে যেন আমি আমার মাসুককে খুঁজে পাই, তাই এখান থেকে আমার একটা মনের দুঃখে একটা গানটা গাইতে হয়। দয়া দরদি দরদি গ, দরদি আমি মরিলে যেন পাই তোমারে গো পূর্ণ জল বলয়া, আমি মরিলে যেন পাই তোমারে গো পূর্ণ জল বলয়া,
দূরে গো শত খাসা রয়াতে পড়িয়া গো পূর্ণ দেশবাসী যারা দেশের বাহিরে আছেন যারা আমাদের এই সিডি ক্যাসেট দেখবেন আপনারা আমরা উভয় শিল্পীর জন্য দোয়া করবেন এটাই আমার শেষ আসর আমি বিদায়ের লগ্নে একটা কথা বলে যাই আমার দয়াল মুর্শিদ হযরত খাজা আব্দুর রহিম চিশতিয়া আমি যেন মরার পরও আমি আমার খাজা রহিম চিশতিকে পাই আমার ওস্তাদ ফারুক সরকার তিনিও এই দুনিয়ার মধ্যে আর নাই তাই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করে দেয় আর মাননীয় আবুল সরকার সাহেব আপনার সাথে আমি পালা করতেছি বাবাজি আমার কথা বাসায় যদি ভুল হয় আপনি আমাকে ক্ষমা করে দিবেন এই বলে আমার গানটা আমি শেষ করতে চাই ধন্যবাদ বাবাজিকে তিনি আমার প্রশ্নের জবাব যে সুন্দর করে দিয়েছেন অর্থ দিয়ে মূল্যায়ন করা যাবে না এটা হয় না আমার কাছে এবার একটি প্রশ্ন করেছেন যে আল্লাহ সৃষ্টি জগতের সবার জন্য আল্লাহ হলেন মাসিক মাসুক তো আল্লাহ এমন একটি কাজ করেন এবং করেছেন এবং করতেছেন যে কাজের মাধ্যমে আল্লাহ নিজে মাসুক হয়ে আশেকের পরিচয় দিয়েছেন বাবাজির এই কথাটির জবাব কোরআন থেকে যদি বলি তাহলে এইভাবে বলা যায় যেমন আল্লাহ পাক বলে আমি আমার হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তার প্রেমে আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করি তোমরাও করো আর মেরাজের ঘটনা যদি বলি তো এখন বলা যাবে না তো সেখানেও আল্লাহ একটা আশেকের ভাব দেখাইয়াছিলেন সেখানে বলা যাবে না সময়ের প্রয়োজনে যার জন্য ওখানে আর যাচ্ছি না আমি বাবাজির প্রশ্নের জবাব সংক্ষেপে পর্যন্ত দিয়েছি আল্লাহ পাক রাসুলের নামে দরুদ পড়েছেন পড়তেছেন পড়বেন এই তো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক হয়ে গেলেন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক নিজে তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পাঠ করেন এ হলো আল্লাহ পাক মাসুক হয়ে আশেকের পরিচয় দান করলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার বিশ্বাস তিনি প্রশ্নের এখানেই শেষ হয়েছে এবার একটি গান তুমি সোজা রাস্তায় চলো রে মন সোজা রাস্তায় চলো রে মন হবে বুঝা লইয়া মাথে রে ভবে রে বুঝা লইয়া মাথে যেও না মন
পথে পায় ধরে কই আল্লাহ বলো জয় নাম কুপথে মাসুকে বলতেছে পায় ধরে কই আল্লাহ বলো পায় ধরে কই নবী বলো পায় ধরে কই গুরু বলো যেও না মন নিষেধ করছে কুপথে যেও না এই কথা যে মানে সেই ব্যক্তি মরার পরে পুণ্যজনম নিয়েই আবার তার সঙ্গে আলিঙ্গন করে অর্থাৎ রাসূলের হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি তার বন্ধুকে স্মরণ করতে করতে মরে সেই ব্যক্তির কবরটা হয়ে যায় বাসর ঘর এই যে উরুস করে না উরুস উরুসের বাংলা শব্দ মুক্তির কাছে জিজ্ঞাসা করে দেখেন কি হয় কিতাবের মধ্যে লিখেছেন যে মাসেকের উদ্দেশ্যে জীবন দিল যার মৃত্যু হলো সেই ব্যক্তি হাসরের মাঠে যুবক রূপে পূর্ণ যৌবন প্রাপ্ত হয়ে তিনি তার বন্ধুর আদেশে জান্নাতে প্রবেশ করিবে এবং তার বন্ধু মাসেকের সঙ্গে তার সাক্ষাৎ হবে কারো জন্য প্রতি শুক্রবার কারো জন্য প্রত্যেক দিন কারোর জন্য মাসে একবার যে যতটুকু উপযুক্ত ততটুকু উপযুক্তই বিস্তারিত বলতে গেলে অনেক সময় আর বলা যাবে না বাবা তাই এটুকুই বুঝে নিতে হবে কি বলছেন কুপথে বা রায় রে পা কারো সাথে যেও না মন কুপথে পায় ধরে কই আল্লাহ বলো যেও না মন কুপথে যার সাথে
নামন কুপতে।